Hello, my dear Shamrockites. How are you all? Okay, I am also fine. Okay, so can you tell me what we are going to do today? Today, we are going to revise some words that begin with the letter. Yes, E. Very good. Acha, ekhon to amra E diye start hoy erom kichu words revise korbo. But after that, we will write the letter E. Okay. Okay. So, at first you tell me, what is this? Yes, elephant. Very good. E for elephant. Tai to? Acha, ebar bolo, eta ki? Envelope. Ki eta? Envelope. Amar sathe bolo, E for envelope. Abar bolo, E for envelope. Very good. Eibar bolo to eta ki? Engine. Very good. E for engine. Tai to? Eibar kintu amra letter E likhbo. Tar jonno dekho ei book ta lagbe. Eta ki book? Purple book. Very good. Eibar tahole tumra purple book tar sathe pencil, eraser eigulo niye ready hao. Okay, ready hoye gecho. Very good. এবার দেখো তো এখানে কত নাম্বার লেখা আছে? 2, 3, 23, তাই তো? এবার তোমরা মমি বাবার হেল্প নিয়ে 2, 3, 23 নাম্বার পেজ ওপেন করো। করেছো? ভেরি গুড। ওখানে দেখো অনেকগুলো লেটার ই ডটস দিয়ে লেখা আছে, তাই তো? এইবার তাহলে চলো আমরা লেটার ই গুলো লিখি। ওকে, সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, লুক অ্যাট দ্য পেজ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? লেটার ই, রাইট? সো দিজ আর দ্য লেটার ই। নাও ফ্লাওয়ার্স, উই আর গোয়িং টু ট্রেস অল দ্য লেটার ই, ওকে? বাট ফ্লাওয়ার্স, তার আগে চলো এই লেটার ইগুলি আমাদের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ট্রেস করে ফেলি। কীভাবে? ফার্স্টে স্ট্যান্ডিং লাইন, তারপর 3 স্লিপিং লাইন্স। তোমরা তো এর আগের পেজেই করেছো না? ঠিক এরমভাবে ট্রেস করো আমার সঙ্গে। স্ট্যান্ডিং লাইন, 3 স্লিপিং লাইন্স। স্ট্যান্ডিং লাইন, 3 স্লিপিং লাইন্স। স্ট্যান্ডিং লাইন, 3 স্লিপিং লাইন্স। নাও এরমভাবে আমার সঙ্গে সবাই তোমরা লেটার ইগুলি ট্রেস করে ফেলো, ঠিক আছে? ইয়েস, দেখো আমি কিন্তু ট্রেস করে ফেলেছি সবগুলো। ভেরি গুড। এখন সবাই পেন্সিল নিয়ে নাও। পেন্সিল নিয়ে আমরা কিন্তু এই লেটার ইগুলি ট্রেস করবো ওয়ান বাই ওয়ান। ফার্স্ট উই হ্যাভ টু জয়েন অল দ্য ডটস অফ দিস স্ট্যান্ডিং লাইন লাইক দিস, ওকে? তারপর আমরা ডটস জয়েন করব এই স্লিপিং লাইন্সগুলির ঠিক এই রকমভাবে, ঠিক আছে? ডটসের বাইরে কিন্তু যায়নি, ওকে? এরমভাবে কিন্তু ট্রেস করো আমার সঙ্গে। ফার্স্টে স্ট্যান্ডিং লাইন ট্রেস করব, তারপরে স্লিপিং লাইন্স। দিস ইজ দ্য লেটার ই। ফার্স্ট স্ট্যান্ডিং লাইন, তারপর 3 স্লিপিং লাইন্স। দিস ইজ দ্য লেটার ই, ঠিক আছে? দেখো ফ্লাওয়ার্স, কী সুন্দর ট্রেস করছি আমি স্লোলি স্লোলি। তোমরা কিন্তু স্লোলি স্লোলি ট্রেস করো, তাড়াহুড়ো কিন্তু করবে না, তাহলে কিন্তু ডটসের বাইরে চলে যেতে পারে, ঠিক আছে? আর ভুল হয়ে গেলে অসুবিধে নেই, ইরেজ করে নিই, আবার তোমরা ট্রেস করবে। সো দিজ আর দ্য লেটার ই। এরমভাবে চলো বাকিগুলো ট্রেস করি। ফার্স্টে আমরা স্ট্যান্ডিং লাইন ট্রেস করব, তারপর 3 স্লিপিং লাইন্স, রাইট? বলো আমার সঙ্গে, স্ট্যান্ডিং লাইন, 3 স্লিপিং লাইন্স, স্ট্যান্ডিং লাইন, 3 স্লিপিং লাইন্স, স্ট্যান্ডিং লাইন, 3 স্লিপিং লাইন্স। দিস ইজ দ্য লেটার ই, রাইট? ভেরি গুড। দেখো ফ্লাওয়ার্স, অনেকগুলো কিন্তু লেটার ই আমি ট্রেস করেছি, ঠিক এরমভাবে বাকিগুলো তোমরা করে ফেলো, ওকে? আচ্ছা, তাহলে ফ্লাওয়ার্স, আমরা কোন লেটার ট্রেস করলাম? লেটার ই, রাইট? এরমভাবে কিন্তু তোমাদের পুরো পেজটা কমপ্লিট করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো ডিয়ার শ্যামরকাইটস, আজকে তো আমরা পার্পল বুকের 2, 3, 23 নাম্বার পেজের অ্যাক্টিভিটিটা করলাম, তাই তো? এইবার কিন্তু এই পেজটা গুগল ক্লাসরুমে সাবমিট করার কথা মাম্মি বা পাপা কাউকে বলতে হবে, ওকে? ওকে, আর তুমি কিন্তু বাড়িতে ভালো করে লেটার ই লেখা প্র্যাকটিস করবে, ওকে? সো আওয়ার লেসন ইজ ওভার, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, লাভ ইউ চিলড্রেন, বাই।